নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আগের ভিডিওতে কেপসি স্টাইলে চিকেন ফ্রাইটা করেছিলাম, সেইটাতে করার সময় যে জলটা ছিল, চিকেন সেদ্ধ যে জলটা ছিল, সেটা দিয়ে একটা স্যুপ বানানোর কথা বলেছিলাম। তো সেই স্যুপটা কিভাবে বানাচ্ছি ওটা আসুন আমরা দেখে নিই। এই সেই চিকেন সেদ্ধ জলটা আমি এখান থেকে গোটা মশলাগুলো ছেঁকে ফেলে দিয়েছি, শুধু জলটা রয়েছে আর একটা দুটো গোটা রসুনগুলো রয়েছে। রসুনটা যেহেতু খেতে ভালো লাগে তাই ওটা রেখে দিয়েছি, আর গোটা মশলা সব ছেঁকে আমি ফেলে দিয়েছি। এবার একটু জল বসালাম, খুব অল্প পরিমাণ জল বসালাম। এই জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এতে ব্রোকলি আর অল্প একটু গাজর, আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আর ব্রোকলিটাও ছোট করে কেটে নিয়েছি। জাস্ট একটু ভাপিয়ে নেব, আর একটু ক্যাপসিকাম দেব, একটু পরে দেব, যেহেতু ক্যাপসিকামটা বেশি গলানোর প্রয়োজন পড়ে না। এটা কিছুটা সেদ্ধ হয়েছে, এবার একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। খুব সেদ্ধ করার প্রয়োজন নেই, অল্প একটু সেদ্ধ হলেই হবে। আর জলটাও পরিমাণ মতো দিতে হবে যাতে জলটা এখানে টেনে যায়, জলটা যদি ফেলে দিতে হয় তাহলে সবজির গুণাগুণটা চলে যাবে। আমি খুব অল্প জল দিয়েছি। আমি এইভাবে এটাকে সেদ্ধ করে নেব, জলটা খুব অল্পই আছে আমার, এটা সেদ্ধ হতে হতে জলটাও শুকিয়ে যাবে। আমার সবজিটাও সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে, দেখুন জলটা কিছু নেই। এবার আমি এটাকে নিভিয়ে দেব। আমি প্যানে 2 চামচ মতন তেল দিয়েছি, এবার সবজিগুলোকে দিয়ে দেব। আমি এখন এতে আর লবণ দিচ্ছি না, যেহেতু সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি এবং আমার এই চিকেন সেদ্ধ জলটার মধ্যে লবণ দেওয়া আছে। ভেজিটেবিলগুলো আমার হালকা ভেজে নিতে হবে, হালকা ভাজা হয়ে এসেছে, একটু ভাজা হলেই আমি এই জলটা দিয়ে দেব। এটা সন্ধেবেলায় টিফিন হিসেবে এই স্যুপটা খুব ভালো লাগে। আমি এই জলটা দিয়ে দিলাম, চিকেন সেদ্ধ জলটা সবটা দিয়ে দিলাম। আর আগেই বলেছি এর গোটা মশলাগুলো আমি সবই ফেলে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এতে অন্য কোনো সবজিও দিতে পারেন, আমি এগুলোই দিলাম। যেহেতু পেঁয়াজ আগেই দেওয়া তাই আর পেঁয়াজ দিইনি। এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, হালকা একটু মিষ্টি দেব। এবার আমি এটা একটু দেখে নেব নুনটা কতটা কি আছে। আগেই বলেছি নুনটা আমি আগে দিইনি। আমার নুন আর দেওয়ার দরকার নেই, নুন ঠিক আছে। এবার একটু কর্নফ্লাওয়ার, একদম একটুখানি হাফ চামচেরও কম একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ঘন হয়ে গেলেই হালকা একটু, এই যে প্রত্যেকটা সবজি আমার সেদ্ধ হয়ে গেছে, এটা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই ভালো, কারণ ব্রোকলি
এবং সবজি স্যুপটা পাচ্ছে, চিকেনের উপকারিতা পাচ্ছে, বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে খুব হেলদি এবং টেস্টি। আমার এটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার এই স্যুপ, ভেজিটেবিল স্যুপটা। আমি এটার মধ্যে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আবার চাইলে কিছু নাও দিতে পারেন। যারা ঘি বা বাটার পছন্দ করেন না, এটা এমনিও ভালো লাগবে। তো দেখলেন আমি ভেজিটেবিল স্যুপটা কীভাবে বানিয়েছি, আপনারাও এইভাবে বানাবেন। আর বানানোর সময় আমি যে ভেজিটেবিলগুলো ইউজ করেছি, আপনারা চাইলে এই ভেজিটেবিলগুলো ইউজ করতে পারেন, অথবা আপনাদের ইচ্ছে মতন অন্য ভেজিটেবিল দিয়েও করতে পারেন। আশা করি আপনাদের খেতে খুব ভালো লাগবে। আর আমার এই স্যুপের রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।